হ্যালো, আজকে অনেকদিন পরে আবার ব্লগ করছি। মাঝে কিছুদিন বাড়ি থেকে বাবা মা ভাই সবাই এসেছিলো, আগে ব্লগে দেখেছো তোমরা তো একদম। আর তারপরে ওরা চলে যাওয়ার পরে এত টায়ার্ড ছিলাম আর টাইমও পাইনি ব্লগ করার। আজকে অনেকদিন পরে আমি আর আমার বর একটু বেরিয়েছি অফিস থেকে, এসে বাড়িতে জাস্ট 5 মিনিটের জন্য ঢুকলাম, ঢুকে এবার বেরিয়েছি মুভি দেখতে। আজকে নেপোলিয়ান রিলিজ করছে, আর আমার বর হচ্ছে ইংলিশ মুভির ভীষণ ফ্যান, আমি একদমই নই, বাট ওই আর কি শান্তিপূর্ণ সহাবস্থান ওর যেহেতু পছন্দ তাই আমরা দেখতে এসেছি। এখন গুলশান নিয়ে এসেছি, একটু চা খাচ্ছি, সাথে সিজলার অর্ডার দিয়েছি, অনেকদিন ধরে সিজলার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তারপরে হলে ঢুকবো। কি দেখছিস রে? রোল সিং এর মেনু। রোল সিং এর মেনু? রোল সিং এর মেনুতে কি স্পেশাল আছে? না স্পেশাল কিছু নেই, কিন্তু এখানে প্রচুর ধরনের রোল পাওয়া যায়, এবং যেহেতু আমরা আজকে সিজলারটা খাচ্ছি তাই জন্য আমি আজকে চিকেন এগ রোলটা খেলাম না। আমরা এখানে কিছুদিন আগে এসেছিলাম, তখন এই রোল সিং এর একটা মালাই রোল হয়, মালাই চিকেন রোল, আমি ওটা জীবনে প্রথমবারই খেলাম এখানে এসে। দারুণ বানায়, মানে মালাই চিকেন যেরকম আমরা খাই সেটা রোলের ভিতরে ফিলিংটা, আর পরোটাটাও দারুণ বানায়। এখানে নয়ডাতে রোল সিং হচ্ছে খুব মানে বড় একটা নাম করা রোলের ব্র্যান্ড। এটা দিল্লিতে আছে রে? হ্যাঁ, এটা দিল্লিতেও আছে, নয়ডাতেও আছে, প্রায় ধরো অলমোস্ট ম্যাক্সিমাম মলেই রয়েছে এটা। খুব ভালো, দেখাচ্ছি একবার দোকানটা, জাস্ট হচ্ছে রোল সিং। রোল সিং উইকেন্ড ভাইব চারদিকে, আজকে ফ্রাইডে আর এটা হচ্ছে লং উইকেন্ড, কারণ এখানে স্যাটারডে সানডে ছুটি তো এমনি আছে, তার সাথে এই উইকে মানডেটাতেও ছুটি। এই উইকের মানডে হচ্ছে গুরু নানকের বার্থডে, সো গুরু নানকের বার্থডেতে এনসিআরে কিন্তু এখানে ছুটি রয়েছে, তাই জন্য আজকে বেশ মানে অন্য দিনের তুলনায় ফ্রাইডে নাইটে আজকে বেশ একটু ভিড়টা বেশি আছে, বাট যাই হোক আমার অফিস ছুটি নেই মানডে। এই দেখো এসে গেছে আমাদের চিকেন সিজলার। ও ওয়াও, খুশি হয়েছিস? ওফ, এই সিজলারের ধোঁয়া তার সাথে এই স্মেল, ও ব্যাপক লাগে এটা। জানো তো আমরা হানিমুনে গোয়া গেছিলাম, গোয়াতে গিয়ে আমরা একটা দারুণ সিজলার খেয়েছিলাম। আমাদের কাছে না সিজলারের স্মৃতি বলতে ওই গোয়ার সিজলারটাই মনে পড়ে, তো দেখি এটা খেয়ে কতটা গোয়ার কাছাকাছি যায়। কেমন লাগছে টেস্টটা? গোয়ার মতো লাগছে? না, কিন্তু গোয়াতে আমরা যেরকম খেয়েছিলাম সেরকম না। হ্যাঁ সেটাই। আচ্ছা, আমারও সেটাই লাগছে, আমিও টেস্ট করলাম, বাট গোয়াতে যেরকম খেয়েছিলাম সি বিচের ধারে বসে সেই ব্যাপারটা নেই, মেবি সেই অ্যাম্বিয়েন্সটার জন্য ওটা টেস্ট একটা অন্যরকম ছিল। ঢুকছি মুভি ম্যাক্সে, বলছেন চল ভিতরে চল। মুভি ম্যাক্স থিয়েটারগুলো খুব সুন্দর, আমি আগেও কোনো ভিডিওতে হয়তো দেখিয়েছি, তো আমাদের দেখি কোন থিয়েটারটায় পড়ে, বেশ ফাঁকাই আছে, উনি ব্যস্ত ফোন নিয়ে। এই সিনেমা হলটা আমার খুব ভালো লাগে, মানে জাস্ট ফর দ্য ইন্টিরিয়র। আমার মা মাঝে মাঝে আমাকে বলে এত এনার্জি পর থেকে পাস, সকাল থেকে অফিস করে সারাদিন ধরে টায়ার্ড হয়ে তারপরে এসে মুভি দেখতে যাও, এনার্জি কোর থেকে পাস, তো নিজেও জানি না কী করে পাই। এখন প্রায় রাত্রি 11টা বাজে, মুভি শেষ হয়েছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি।